আজকে কথা বলবো বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো হামজা চৌধুরীকে নিয়ে। তিনি কবে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন এবং কেন খেলতে পারতেছেন না, তো একে একে জানাবো আজকের এই ভিডিওতে। তবে প্রথমে বলি, হামজা চৌধুরী কিন্তু এখন ইংলিশ প্রিমিয়ার লিগের লিস্টার সিটির হয়ে খেলছেন। হামজা চৌধুরীকে অনেকেই দেখে বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার। আর এই ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ ফুটবল প্রেমীদের মনে চলে আশা নিরাশার ধোঁয়াশার দোলাচল। অনেক দিন ধরে বাংলাদেশের হয়ে খেলবে এই হামজা চৌধুরী গুঞ্জন শোনা যাচ্ছে, আর ভক্তরা শুধু আশায় রয়েছে, তার বাস্তবতা নাই কেন? অন্যদিকে পাকিস্তানি ইয়াসা সোলেমানি ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা একাডেমি খেলতো, তিনি এখন নাম লিখিয়েছেন পাকিস্তানের জাতীয় দলে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখানে কি করে? অন্যদিকে পাকিস্তান যদি তারা তাদের প্লেয়ারগুলো ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নিয়ে এসে খেলাতে পারে তাদের জাতীয় দলে, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী করে? অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এইভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে হামজা চৌধুরীকে নিয়ে এসে বাংলাদেশ জাতীয় দলে খেলানো উচিত, এবং হামজা চৌধুরীর সাথে অবশ্যই ফার্স্টে কন্ট্যাক্ট করা উচিত। তো আপনার কাছে কী মনে হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজা চৌধুরীর সাথে কন্ট্যাক্ট করবে এবং বাংলাদেশে নিয়ে আসবে তাকে, এবং বাংলাদেশের হয়ে খেলাবেন, এবং বাংলাদেশ জাতীয় দল হয়ে খেললে বাংলাদেশ জাতীয় দল কিন্তু আরও র্যাঙ্কিংয়ে আর একটু উপরে ধাবে যাবে, এবং 2030 সালের মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয় দল ফুটবল বিশ্বকাপে খেলানোর সুযোগ থাকবে? তো আরও যারা বাংলাদেশি ফুটবল বংশোদ্ভূত আছে তারা অবশ্যই তাদেরকেও নিয়ে আসা উচিত এবং বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলানো উচিত। তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলটাই উন্নত হবে এবং বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে খেলা অর্জন করবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং স্পোর্টস টাইপ ভিডিও চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।